আসসালামু আলাইকুম এটেন বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি অনামিকা হাসান পুনম কেবলস সংবাদ শিরোনাম ভাইরাসে দেশে আরো জনের মৃত্যু নতুন করে আক্রান্ত চুয়ান্ন জন জানালো আইইডিসিআর করোনার উপসর্গ নিয়ে দেশে বিভিন্ন স্থানে মারা গেছে 8 জন কক্সবাজার নরসিংদী ও জামালপুর লকডাউন হাতে এখনো বাইরে বের হচ্ছেন বহু মানুষ বাজার ব্যাংক সহ সামাজিক দূরত্ব মানছেন না অনেকেই এবং রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষার আবেদন করেছেন বঙ্গবন্ধু হত্যা মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত আব্দুল মাজেদ এবারে বিস্তারিত করোনা ভাইরাসে দেশে আরও তিন জনের মৃত্যু হয়েছে এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো বিশ জনে গত চব্বিশ ঘন্টায় নতুন করে ভাইরাস শনাক্ত হয়েছে চুয়ান্ন জনের দেহে রোগ তথ্য রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট আই এর অনলাইন বুলেটিনে এসব তথ্য জানানো হয় সংস্থার পরিচালক মির্জাদি সেব্রিনা ফ্লোরা জানান এখন পর্যন্ত দেশে করোনা ভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে দুশো আঠারো জনে রাসনা দাসের রিপোর্ট গত আট মার্চ দেশে প্রথমবারের মতো তিনজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয় এক মাসের মাথায় সেই সংখ্যা এখন দুইশো আঠারো গত চব্বিশ ঘন্টায় সংক্রামিত চুয়ান্ন জন এরই মধ্যে মারা গেছেন বিশ জন এর অনলাইন স্বাস্থ্য বুলেটিনে জানানো হয় নতুন আক্রান্তদের মধ্যে ঢাকায় রয়েছেন উনচল্লিশ জন ঢাকার অদূর উপজেলায় একজন বাকিরা ঢাকার বাইরে জনের মধ্যে মধ্যে আমরা নতুন করে ঘন্টার কোভিড সংক্রমণ পেয়েছি সর্বমোট কোভিড সংক্রমণের সংখ্যা দুশো আঠারো ঘন্টায় মৃত্যুর কোভিড উনিশ সংক্রান্ত সংক্রমণ নিয়ে মৃত্যুবরণ করেছেন তিনজন মোট মৃত্যুর সংখ্যা বিশ গত চব্বিশ ঘন্টায় সুস্থ হয়ে সুস্থ হয়েছেন এরকম কেউ নেই এতদিন বৃদ্ধরা বেশি আক্রান্ত হলেও নতুন শনাক্তদের বেশিরভাগই কম বয়সী চল্লিশ বছরের মধ্যে রয়েছে পঁচিশ জন আছে জন শিশু কিশোর চুয়ান্ন জনের মধ্যে পুরুষ তেত্রিশ জন মহিলা একুশ জন বয়সের হিসাবে এগারো থেকে বিশ বছর বয়সে পাঁচ জন একুশ থেকে ত্রিশ বছর বয়সে পনেরো জন একত্রিশ থেকে চল্লিশ বছর বয়সে দশ জন একচল্লিশ থেকে পঞ্চাশ বছর বয়সে সাতজন 51 থেকে 60 বছর বয়সে সাতজন এবং 60 উর্ধে রয়েছেন 10 জন। এই সময় স্বাস্থ্য অধিদপ্তর অতিরিক্ত পরিচালক সানিয়া তাহামিনা জানান গত 24 ঘন্টায় 988 টি নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষা হয়েছে 981 টি নমুনা। আমরা 16 জায়গায় এই টেস্ট করানো শুরু করেছি। এর মধ্যে ঢাকায় গত 24 ঘন্টায় নমুনা সংগ্রহ হয়েছে 563 টি এবং ঢাকার বাইরে মোট নমুনা সংগ্রহ হয়েছে 425 টি। এবং টোটাল নমুনা সংগ্রহ হয়েছে নয়শো এবং পরীক্ষা সম্পন্ন হয়েছে নয়শো একাশিটি এখানে সাতটি পরীক্ষা করা না হওয়ার পিছনে বিভিন্ন কারণ আছে তিনি আরও জানান গত চব্বিশ ঘন্টায় নতুন করে ষোলো জনকে আইসোলেশনে নেওয়া হয়েছে দেশে হোম ও প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রয়েছে দশ হাজারেরও বেশি মানুষ রাসনাদাস এটিএন বাংলা ঢাকা জ্বর ও শ্বাসকষ্ট সহ করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন স্থানে মারা গেছে পাঁচ জন এদিকে টাঙ্গাইল ও নারায়ণগঞ্জের পর নতুন করে লকডাউন করা হয়েছে কক্সবাজার জেলা এছাড়াও দেশের বিভিন্ন স্থানে নির্দিষ্ট বাড়ি কিংবা এলাকাকে বিচ্ছিন্ন করে রাখা হয়েছে প্রতিনিধিদের তথ্যচিত্রের ভিত্তিতে রিপোর্ট করছেন ফজলে রাব্বি জ্বর ও শ্বাসকষ্ট সহ করোনার উপসর্গ নিয়ে মঙ্গলবার রাতে সুনামগঞ্জের দোয়ারবাজার উপজেলার বক্তারপুর গ্রামে এক যুবক মারা যান পরে তার নমুনা সংগ্রহ করে ঢাকার পাঠানো হয় এ ঘটনায় বক্তারপুর গ্রামের কয়েকটি বাড়িকে লকডাউন ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মালয়েশিয়া ফেরত এক প্রবাসী শ্বাসকষ্টে মারা গেছেন মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার গোলরায় ঠান্ডা জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে একজনের মৃত্যু হয়েছে নীলফামারি ও চাপাইনবাবগঞ্জে করোনার উপসর্গ নিয়ে মারা গেছে দুজন এ কারণে লকডাউন করা হয়েছে করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়া ব্যক্তিদের বাড়িসহ আশপাশের বাড়ি টাঙ্গাইলে প্রথম করোনা রোগী শনাক্ত হয়েছে তিনি সম্প্রতি নারায়ণগঞ্জ থেকে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার গ্রামের বাড়িতে এসেছিলেন এ ঘটনা ওই বাড়ি সহ আশপাশের ত্রিশটি বাড়ি লকডাউন করা হয়েছে এছাড়া লকডাউন চলছে পুরো টাঙ্গাইল শহরে অন্যদিকে মেহেরপুরে মারা যাওয়া নৌবাহিনীর সদস্যের শরীরে করোনার উপস্থিতি না পাওয়ায় প্রত্যাহার করে নেওয়া হয়েছে তার বাড়ির লকডাউন নারায়ণগঞ্জ খুলনায় লকডাউন ঘোষণার পর রাস্তাঘাটে মানুষের উপস্থিতি কম দেখা গেছে ইতিমধ্যে শহরের যে দোকানপাট সেগুলো বন্ধ আছে শুধুমাত্র ফার্মেসি ছাড়া আপনারা জানেন যে নারায়ণগঞ্জ জেলা হচ্ছে আপনার অত্যন্ত গণবসতিপূর্ণ এলাকা যে কারণে আপনার মানুষজনের মুভমেন্ট ঠেকানোর লক্ষ্যে আমরা ইতিমধ্যে শহরে শহরে পাবলিশ করা হয়েছে এবং স্থানীয় জনপ্রতিনিধি সহ জেলা প্রশাসন সশস্ত্র বাহিনী এবং অন্যান্য যে আইন বাহিনী রয়েছে আমরা সবাই মিলে একসাথে কাজ করছি এছাড়া বিশ্বের সবচেয়ে বড় শরণার্থী শিবির ছাড়াও অনেক বিদেশি নাগরিক অবস্থান করায় নতুন করে লকডাউন করা হয়েছে কক্সবাজারকে লকডাউন আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন কক্সবাজারের জেলা প্রশাসক এদিকে সিলেটে করোনায় আক্রান্ত চিকিৎসকের অবস্থার অবনতি হয় তাকে ঢাকায় পাঠানো হয়েছে রোববার করোনায় আক্রান্ত নিশ্চিতের পর তিনি নিজের ইচ্ছাতে বাড়িতেই আইসোলেশনে ছিলেন করোনা ভাই উপসর্গ নিয়ে আরো দুজনের মৃত্যু হয়েছে এর মধ্যে শ্বাসকষ্ট নিয়ে নিজের বাড়িতে মারা যান বছর এক ব্যক্তি আর শরীদপুর সদর হাসপাতালে মারা গেছেন আইসোলেশনে থাকা এক যুবক সর্দি জ্বর শ্বাসকষ্ট ও কাশি নিয়ে মঙ্গলবার তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন এদিকে নরসিংদীতে তিনজন করোনা রোগী শনাক্ত হওয়ায় গোটা জেলা লকডাউন করা হয়েছে এছাড়া চট্টগ্রামে আরো করোনা রোগী শনাক্ত হয়েছে এ নিয়ে চট্টগ্রামে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো জনে ভাইরাসের সংক্রমণ এড়াতে এবার লকডাউন করা হলো জামালপুর জেলা বুধবার রাতে জামালপুরে জেলা প্রশাসক এনামুল হক এ ঘোষণা দেন তিনি জানান পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এই আদেশ বলবৎ থাকবে এছাড়া জামালপুরে কারো প্রবেশ ও বের হওয়া নিয়ন্ত্রণ করা হবে একই সাথে এ সময় সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান গণজমায়েত গণপরিবহন এবং জনসাধারণের চলাচল বন্ধ থাকবে করোনা উপসর্গ নিয়ে গাজীপুরেও এক যুবকের মৃত্যুর খবর পাওয়া গেছে আঠাশ বছর বয়সী সেলিম নামের ওই যুবক নারায়ণগঞ্জে কাজ করতেন বলে জানিয়েছেন স্থানীয় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আব্দুস সালাম একুশ দিন আগে তিনি বাড়িতে আসেন ঠান্ডা ও জ্বর নিয়ে মঙ্গলবার দিবাগত রাত একটার দিকে তার মৃত্যু হয় পরে ওই যুবক ও তার পরিবারের সবার নমুনা সংগ্রহ করে স্বাস্থ্য বিভাগ পরিবারের সবাইকে রাখা হয়েছে হোম কোয়ারেন্টাইনে রাজধানী সহরা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে পালানো করোনা রোগী সোনিয়া আক্তার ও তার স্বামীকে রাজবাড়ী সদর হাসপাতালে আইসোলেশনের ওয়ার্ডে ভর্তি করা হয়েছে সেই সাথে দুটি গ্রামকে লকডাউন করেছে প্রশাসন গত চার এপ্রিল করোনার উপসর্গ নিয়ে শহরা ওয়ার্দি হাসপাতালে ভর্তি হন সোনিয়া এরপর পরীক্ষা করোনা ভাইরাস ধরা পড়লে হাসপাতাল থেকে পালিয়ে রাজবাড়ী চলে যান তিনি খবর পেয়ে তাকে ও তার স্বামীকে আটক করে স্থানীয় প্রশাসন এ ঘটনায় রাজবাড়ী সদর উপজেলার বক্তারপুর ও শমসপুর গ্রাম লকডাউন করা হয় করোনা উপসর্গ নিয়ে নারায়ণগঞ্জ থেকে পালানো এক যুবককে জয়পুর হাটের আকিলপুরে কেশবপুর গ্রামে আইসোলেশনে রাখা হয়েছে ওই ব্যক্তির বাড়ি ও আশপাশে তিনটি বাড়ি লকডাউন করেছে প্রশাসন সেই সাথে নমুনা সংগ্রহ করে রাজশাহী মেডিকেল কলেজে পাঠানো হয়েছে জেলা সিভিল সার্জন জানান গত চব্বিশ ঘন্টায় ঢাকা থেকে যাওয়া তেরো জন হোম কোয়ারেন্টিনে দুজন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে এবং একজনকে আইসোলেশনে রাখা হয়েছে জরুরি কাজের অজুহাতে এখনও বাইরে বের হচ্ছেন বহু মানুষ দেশে করোনার প্রাদুর্ভাব বাড়ল খুব একটা সচেতনতা দেখা যাচ্ছে না এসব মানুষের মধ্যে সামাজিক দূরত্ব বজায় রাখছেন না অনেকেই মাহবুব কবির রিপোর্ট ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন কর্মীরা এভাবে লাইনে দাঁড়িয়েছেন ব্যাংক থেকে টাকা তুলতে সামাজিক দূরত্বের বিষয়টি তাদের কাছে খুব একটা গুরুত্বপূর্ণ নয় কেউ লাইন একটি ব্যাংকের বুথের সামনের দৃশ্য এটি শহরের শিক্ষিত মানুষদের মাঝেও সামাজিক দূরত্ব বজায় রাখতে অনিহা সিস্টেমটা এরকম অনেক জায়গা ছিল হ্যাঁ জায়গা আছে কিন্তু এরকম কোনো সিস্টেমই করে নাই সবাই তো চালু করা হয় যে দেওয়া উচিত দেওয়া নাকি আমাদের সাথে করা উচিত না তো আমরা তো নিজেরা সচেতন হ্যাঁ আমরা সচেতন সরকার তো সম্ভব না সবকিছু করা আমাদের সবাইকে সচেতন হতে হবে এবার দেখা যাক রাজধানীর সড়কের দৃশ্য গণপরিবহন বন্ধ কিন্তু ব্যক্তিগত গাড়ির সংখ্যা কম নয় তাদের প্রত্যেকেই বলছেন জরুরি কাজের কথা ঢাকা শহরে প্রবেশ এবং বের হওয়া বন্ধে চেকপোস্টে তল্লাশি অব্যাহত রেখেছে পুলিশ উপযুক্ত কারণ দেখাতে না পারলে করা হচ্ছে মামলা কিংবা জরিমানা যেগুলো হচ্ছিল উপযুক্ত কারণ দর্শাতে পারছে আমরা তাদেরকেই আর কি চলাচলের ক্ষেত্রে আমরা সহযোগিতা করছি আর যেগুলো উপযুক্ত কারণ দর্শাতে পারছে না তাদেরকে আমরা ঘুরিয়ে দিচ্ছি যেখান থেকে এসেছে তারা ওই দিকে চলে যাচ্ছে আবার কিছু ক্ষেত্রে আমরা প্রসিকিউশনের ব্যবস্থা করে থাকি শহর জুড়ে টহল অব্যাহত রেখেছে আইন শৃঙ্খলা বাহিনী সহ সেনা সদস্যরা লকডাউন বা জনপথ বিচ্ছিন্ন করে অনেকটাই সফল হয়েছে চীন দক্ষিণ কোরিয়া কিংবা সিঙ্গাপুরের মতো দেশ যেহেতু এখনও এই ভাইরাসের কার্যকর প্রতিষেধক আবিষ্কার হয়নি তাই একেই কার্যকর উপায় বলে মনে করা হচ্ছে বাংলাদেশেও চলছে অঘোষিত লকডাউন যা বাস্তবায়নে কাজ করছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তবে সেক্ষেত্রে নাগরিকদেরও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে মাহবুব কবির চপল এটিএন বাংলা ঢাকা রাজধানীর বাজারগুলোতে সামাজিক দূরত্ব মানা হচ্ছে না দিন দিন ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে বাজারের পরিবেশ নিয়ম ভঙ্গ করে বেচাকেনা কেনা করায় বাজার থেকে করোনা ভাইরাস বেশি ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন সাধারণ মানুষ বিস্তারিত জানাচ্ছেন শফিকুল ইসলাম শামীম বাজারের প্রতিদিনকার চিত্র এটি সাধারণ ছুটি এবং লকডাউনের মধ্যে রাজধানীর কাঁচা বাজার সহ নিত্যপণ্যের দোকানে উপচে পড়া ভিড় সামাজিক দূরত্ব মানার পরিবর্তে ঠাসাঠাসি করে পণ্য কেনার হিরিক বাজারে সিটি কর্পোরেশন এবং মানে গভর্নমেন্টের এটা একটা মানে স্টেপ নেওয়া উচিত নিজেরা সচেতন না হলে গভর্নমেন্টের পক্ষে একা এই জিনিসগুলো ট্যাকল দেওয়া সম্ভব না ঝুঁকিটা নিয়েই বাজার নিত্য প্রয়োজনীয় বলে বিদায় আসতে হয়েছে তা নাহলে আসা উচিত না আবার ভিন্ন চিত্র আছে একই শহরে বিভিন্ন সুপার শপে নিয়ম মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে কেনাকাটা করছেন অনেকে করোনা ভাইরাস পরিস্থিতির কারণে লকডাউন চললেও সামাজিক দূরত্ব না মানায় হতাশ বাজারে আসা ক্রেতা বিক্রেতারা অনেক ভিড় কাস্টমার প্রচুর বাজারে এখন আমরা যত দূরত্বে থাকার জন্য বলি তারপরেও কারোর উপর এসে পড়ে সামাজিক দূরত্ব চেষ্টা করতেছি বজায় রাখার কিন্তু হচ্ছে অনেকে শুনতে চায় না সংশ্লিষ্টরা বলছেন করোনার বিস্তার ঠেকাতে সরকারের নির্দেশনা বাস্তবায়নে আরো সচেতন হতে হবে সবাইকে সরকারের পক্ষ থেকে সামাজিক দূরত্ব বজায় রেখে চলতে বলা হলেও বাজারগুলোতে সেই নিয়ম মানা হচ্ছে না এক্ষেত্রে বাজার কমিটি এবং সরকারকে আরো দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন ভুক্তভোগীরা সফিকুল ইসলাম শামীম এটিএন বাংলা ঢাকা করোনা প্রভাবে নিম্নমুখী এখন প্রবাসী আয় বা রেমিটেন্স গত পনেরো মাসের মধ্যে মার্চে হয়েছে সর্বনিম্ন আয় বিশ্বব্যাপী লকডাউনের ফলে চাকরির অনিশ্চয়তা আর আর্থিক সংকটে ভুগছেন প্রবাসীরা সংকট কাটাতে রেমিটেন্সের উপর প্রণোদনা বাড়ানোর পাশাপাশি প্রবাসী পরিবারের জন্য তহবিল গঠনের তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা বিস্তারিত হক সাইমের রিপোর্টে বিশ্বের বিভিন্ন দেশে এক কোটিরও বেশি প্রবাসী বাংলাদেশি রয়েছেন তাদের পাঠানো রেমিটেন্স জিডিপিতে অবদান রাখছে দশ শতাংশের বেশি তবে করোনাভাইরাসের প্রভাবে বিশ্বব্যাপী লকডাউন পরিস্থিতি সংকটে ফেলেছে প্রবাসীদের আমরা তাদেরকে গত মাসে দোকানপাট সকল ব্যবসা ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ আমাদের এখন ঈদের মাসের বেতন পাবো কিনা জানিনা প্রাইভেট কিছু শাখা খাত আছে কাজ করে তারা হয়তো পয়সা পাবে বাকি লোকগুলি পয়সা পাবে না কুয়েত সরকার কিংবা কোম্পানি কেউ এই ধরনের কোনো প্রণোদনা ঘোষণা করেনি 200 টাংশের প্রণোদনায় চলতি অর্থবছরে রেমিডেন্সের ধারা ছিল উদ্যমুখী ফেব্রুয়ারি পর্যন্ত এই ধারা অব্যাহত থাকলেও করোনা ভাইরাসের প্রভাবে এক মাসের ব্যবধানেই কমেছে 1411 কোটি টাকা। যে মানে 2% প্রণোদনা আমাদের সরকার অভিবাসীদের দিয়েছেন তার ফলে রেমিটেন্সের গতি কিন্তু ব্যাপক বেড়ে গিয়েছে। এই রকম একটা অবস্থায় সেই প্রণোদনাকে আমরা চার এ নিয়ে যাবার জন্য অনুরোধ করছি। ব্যাপক সংখ্যক রেমিটেন্স যারা পাঠাচ্ছেন তাদের পরিবারগুলো কিন্তু একইভাবে না খেয়ে দিনাতিপাত করছেন গ্রামে এখন জরুরি ভিত্তিতে একটি ফান্ড গঠন করতে সরকারের কাছে দাবি জানাচ্ছি করোনা আতঙ্কে এরই মধ্যে দেশে ফিরেছেন কয়েক লাখ প্রবাসী পরিবর্তিত পরিস্থিতিতে ভিসা নবায়ন নিয়ে দুশ্চিন্তায় তারা অন্যদিকে অনিয়মিত অভিবাসীদের ফেরত পাঠাতে কুয়েত সৌদি আরব আরব আমিরাত সহ বেশ কয়েকটি দেশের উদ্যোগে চ্যালেঞ্জের মুখে পড়েছে দেশের রেমিটেন্স খাত সংকট উত্তরণে মিশনগুলোকে আরও তৎপর করার পাশাপাশি পরিবর্তিত পরিস্থিতিতে শ্রমিকদের দক্ষতা বাড়ানোর উপর জোর দিচ্ছে সরকার পরিবর্তিত বিশ্ব পরিস্থিতিতে যাতে আমরা নতুন চাহিদা পূরণ করতে পারি তার জন্য দক্ষতার মাত্রাকে বাড়াতে হবে যে সমস্ত মাইগ্রেন্টগণ দেশে ফেরত এসেছেন তাদের যাতে কোনো অসুবিধা না হয় এর জন্য রি জন্য ওই জেনার্স কল্যাণ বোর্ডের মাধ্যমে একটি তহবিল গঠন করে তাদেরকে কম সুদে করা হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন প্রবাসী আয় কমতে থাকলে নিম্ন ও মধ্যবিত্তের যেমন বেহাল অবস্থা হবে তেমনি নেতিবাচক প্রভাব পড়বে দেশের সার্বিক প্রবৃদ্ধিও উন্নয়নে একরামুল হক সাইম এটিএন বাংলা ঢাকা পবিত্র সবে বরাদ উপলক্ষে বাংলাদেশ সহ বিশ্বের সব মুসলমান ও মানব জাতি করোনাভাইরাসের প্রাদুর্ভাব থেকে মুক্তি পেতে আজ রাত সাড়ে দশটায় এটিএন বাংলায় বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়েছে এটিএন বাংলা স্টুডিও থেকে সরাসরি সম্প্রচারিত এই দোয়া ও মোনাজাতের নিজ বাসা থেকে অংশ নিতে সবাইকে বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে এটি নিোজ এই বিশেষ মোনাজাত সরাসরি সম্প্রচার করবে রাষ্ট্রপতির কাছে আবেদন করেছেন হত্যা মামলায় দণ্ডপ্রাপ্ত আসামি আব্দুল এর আগে সেনাবাহিনী বরখাস্তকৃত ক্যাপ্টেন আবদুল মাজেদের মৃত্যু পরোয়ানা জারি করে আদালত বঙ্গবন্ধু হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে ঢাকার জেলা ও দায়রা জজ হেলাল চৌধুরী তার মৃত্যু পরোয়ানায় স্বাক্ষর করেন হুমায়ুন চিস্তি জানাচ্ছেন বিস্তারিত ঢাকার কেন্দ্রীয় কারাগার থেকে বুধবার দুপুরে আদালতে আনা হয় বঙ্গবন্ধু হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আবদুল মাজেদকে সারাদেশে সাধারণ ছুটি থাকলেও এই মামলার জন্য সুপ্রিম কোর্টের বিশেষ নির্দেশনায় এদিন ঢাকা জেলা ও দায়রা জজ আদালত বসানো হয় শুরুতেই বিচারক আব্দুল মাজেদের বিরুদ্ধে আনা অভিযোগ ও মামলার রায় পড়ে শোনান পরিচয় স্বীকার করে জিয়াউর রহমানের সরকার কিভাবে তাকে পুরস্কৃত করেছিল সেই গল্প শোনান আসামি মাজেদ নিজেও পরে তাকে বঙ্গবন্ধু হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে মৃত্যু জারি করে আদালত সে বলেছে যে সেদিন পঁচাত্তরের পনেরোই আগস্ট সে এবং অন্যান্য সামরিক অফিসাররা যারা এই অভ্যুত্থানে অংশগ্রহণ করেছিল তাদের সাথে তারা সে অংশগ্রহণ করেছিল এবং পরবর্তীতে সে ডেপুটি সেক্রেটারি হিসাবে ফিনান্স মন্ত্রণালয়ে তৎকালীন সরকার কর্তৃক পুরস্কৃত হয়ে কর্মরত ছিল তিনি ক্যাপ্টেন মাজেদ এবং তার পঁচাত্তরের পনেরোই আগস্টের ভূমিকা সম্পর্কে সুনিশ্চিত হয়ে তার দণ্ডাদেশ জারি করার আদেশ দিয়েছে রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান দীর্ঘদিন ধরে পলাতক থাকায় তিনি আর আপিলের সুযোগ পাবেন না তবে শেষ চেষ্টা হিসেবে রাষ্ট্রপতির কাছে প্রাণ সুযোগ রয়েছে তার জেল কর্তৃপক্ষ তাকে পরোয়ানার ব্যাপারে আবার পুনরায় তাকে অবহিত করবেন এবং জেল কর্তৃপক্ষ পরবর্তীতে ডিসি কর্তৃপক্ষ জেলা প্রশাসক যিনি আছেন যিনি জেলখানার মালিক তিনি অন্যাবে অভিহিত হবেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অভিহিত করে একটি তারিখ নির্ধারণ করে উচ্চতর আদালতের আদেশ মোতাবেক দণ্ডাদেশ কার্যকরী করবেন মাননীয় রাষ্ট্রপতির কাছে তিনি প্রাণ ভিক্ষা করবেন না আর কি কি ব্যবস্থা গ্রহণ করবেন সেটা তো তার ব্যক্তিগত ব্যাপার যা কিছুই করবেন তিনি জেল কর্তৃপক্ষের মাধ্যম দিয়ে করার তো তার অধিকার রয়েছে আজকের থেকে একুশ থেকে আঠাশ দিনের মধ্যে ইনশাল্লাহ এই আদেশ কার্যকরী হওয়া উচিত বলে আমরা মনে করি দীর্ঘ বাইশ বছর বিদেশে পালিয়ে থাকার পর সোমবার ভোরে রাজধানীর মিরপুর এলাকা থেকে বঙ্গবন্ধুর এই খনিকে গ্রেফতার করে পুলিশ হুমায়ুন চিস্তি বাংলা ঢাকা বঙ্গবন্ধুর খুনি আব্দুল মাজেদের মৃত্যু পর দ্রুত কার্যকরের দাবি জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আওয়ামী লীগ সভাপতি ধানমন্ডি কার্যালয় থেকে পাঠানো এক লিখিত বিবৃতিতে তিনি এ দাবি করেন এ সময় বঙ্গবন্ধু হত্যা মামলায় পলাতক পাঁচ আসামিকে দেশে ফিরে আনতে সরকারের সব ধরনের প্রচেষ্টা আরও জোরদারের কথাও জানানো হয় বিবৃতিতে এদিকে আব্দুল মাজেদের গ্রেফতারের সন্তোষ প্রকাশ করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ বঙ্গবন্ধুর দুই কন্যা ছাড়া যারা বিদেশে ছিলেন বাকি সবাইকে হত্যা করা হয়েছে এমনকি খুনি মাঝে আমার এ তিনি উনিশশো তিয়াত্তর প্রশাসনিক কর্মকর্তা শফিকুল আলম মিন্টু তাকে গ্রেপ্তার করে টর্চার করে নির্যাতন করে তাকে হত্যা করে তার লাশটি বুড়িগঙ্গা নদীতে ভাসিয়ে দিয়েছে। পুলিশের নতুন আইজি হয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাবের মহাপরিচালক বেনজির আহমেদ এছাড়া সিআইডির প্রধান চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে র্যাবের মহাপরিচালক নিযুক্ত করেছে সরকার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে সংক্রান্ত এক আদেশে সব তথ্য জানানো হয় বর্তমানে অতিরিক্ত আইজিপি পদমর্যাদায় বেনজির আহমেদ পদোন্নতি পেয়ে দেশের ত্রিশতম আইজিপি হলেন র্যাবের মহাপরিচালকের দায়িত্ব নেওয়ার আগে বেনজির আহমেদ ঢাকা মহানগর পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন বরিশাল সেরে বাংলা মেডিকেল কলেজে মাইক্রোবায়োলজি বিভাগে চালু হল করোনাভাইরাস পরীক্ষার পিসিআর ল্যাব পানি সম্পদ প্রতিমন্ত্রী অবসরপ্রাপ্ত কর্নেল জাহিদ ফারুক শামীম এ ল্যাবের উদ্বোধন করেন এ ল্যাবের প্রতিদিন চুরানব্বই জন রোগীর নমুনা পরীক্ষা করা যাবে এর ফলে এখন থেকে বরিশাল বিভাগের ছয় জেলার কোনো সন্দেহভাজন রোগীর নমুনা ঢাকায় পাঠানোর প্রয়োজন হবে না তবে রিপোর্ট দেওয়া হবে ঢাকার আইডিসি আইডিসিআর থেকে করোনাভাইরাসে যুক্তরাষ্ট্রে একদিনেই মারা গেছে এক হাজার আটশোরও বেশি মানুষ এখন পর্যন্ত কোনো দেশে এই সংখ্যা সর্বোচ্চ এর মধ্যে নিউ ইয়র্কেই মারা গেছে সাতশো একত্রিশ জন সব মিলে সারা বিশ্বের মৃতের সংখ্যা ছাড়িয়েছে তিরাশি হাজার সংক্রমিত হয়েছেন প্রায় সাড়ে চোদ্দ লাখ মানুষ করোনাভাইরাসে স্থবির হয়ে পড়া ফুটবল অঙ্গনে জটিলতা কাটাতে ফুটবলারদের সাথে চুক্তির মেয়াদ বাড়ানোর প্রস্তাব দিয়েছে ফিফা এই মহামারীতে সব ধরনের খেলাধুলা স্থগিত হয়ে যাওয়ায় ফুটবল মৌসুম দীর্ঘায়িত করার প্রস্তাব আগেই উঠেছে তা কার্যকর হলে ক্লাবের সাথে ফুটবলারদের চুক্তি নিয়ে তৈরি হবে জটিলতা সেই সমস্যা সমাধানে এমন প্রস্তাব দিয়েছে ফিফা এক বিবৃতিতে তারা জানায় এটা এখন নিশ্চিত যে পূর্ব নির্ধারিত সময় মৌসুম শেষ হচ্ছে না তাই এই মৌসুম যখন শেষ হবে সেই সময় পর্যন্ত খেলোয়াড়দের সাথে ক্লাবের চুক্তির মেয়াদ বাড়ানোর প্রস্তাব করা হলো শেষকার আগে বিআরবি কেবল সংবাদ আরেকবার করোনা ভাইরাসে দেশে আরো তিন জনের মৃত্যু নতুন করে আক্রান্ত চুয়ান্ন জন জানাল আইইডিসিআর করোনা উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন স্থানে মারা গেছে আটজন কক্সবাজার নরসিংদ ও জামালপুর লকডাউন নানা অজুহাতে এখনো বাইরে বের হচ্ছেন বহু মানুষ বাজার ব্যাংক সহ সামাজিক দূরত্ব মানছেন না অনেকেই এবং রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষার আবেদন করেছেন বঙ্গবন্ধু হত্যা মামলায় দণ্ডপ্রাপ্ত আব্দুল মাজেদ পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি সবাই ঘরে থাকুন নিরাপদে থাকুন এটেন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব স্ল্যাশ এটিএন বাংলা নিউজ